নমস্কার, রুম্পা উইথ বিলাসপুরে আপনাদের স্বাগত। আজও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, খুব সহজ একটা রেসিপি। আর এই রেসিপিটা আপনারা খুব সহজভাবে বাড়িতে তৈরি করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুব সহজভাবেই আজকে করে দেখাবে রেসিপিটা, একদম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই আজকে এই রেসিপিটা করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন আমি শুরু করব। তার জন্য এখানে আমি 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এবার দুধের প্যাকেটগুলো কেটে একটা মাপ করে নেব, তাহলে সুবিধা হবে আমার মিষ্টিগুলো তৈরি করতে। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। তো এখানে আমি 4 প্যাকেট নিয়েছি, এই দেখুন, এখানে যে 3 প্যাকেট আর এই 1 প্যাকেট, এই দেখুন 1 বাটি গুঁড়ো দুধ হয়েছে। তাহলে আমার মিষ্টিটা তৈরি করতে সুবিধা হবে, মাপটা নিতে সব কিছু। এবার গামলায় ঢেলে নেব। 3 ভাগের 1 ভাগ ময়দা। এবার দেব বেকিং পাউডার, এখান থেকে সামান্য একটু দেব, এই 2 আঙুলের মাঝখানে যতটা আসে ঠিক ততটা পরিমাণ আর একটু দেব। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টির গাগুলো ফেটে যাবে। সব কিছু দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। 1 চামচ ঘি দেব, ঘিটা দিয়ে ভালো করে ময়ন করে নেব। ঘিটা দিয়ে ভালো করে ময়ম করে নিয়েছি, এই দেখুন হাতের মুঠের মধ্যে চলে আসছে, কত সুন্দর দলা পেকে যাচ্ছে। এবার অল্প অল্প জল দেব, আর একটা ডো তৈরি করে নেব, একবারে বেশি দেব না। এই দেখুন ডোর মতন করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব, হাতে একটু ঘি মেখে নেব, তারপর আমি মিষ্টির শেপটা দেব। প্রথমে আমি একটু গোল করব, তারপর একটু লম্বা করব। এইভাবে সব ল্যাংচাগুলো তৈরি করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার 1-1 করে মিষ্টিগুলো ভেজে নেব। খুব বেশি গরম করা যাবে না, তাহলে উপরটা ভাজা হবে, ভিতরটা ঠিকঠাক ভাজা হবে না। মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে মিষ্টিগুলো লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার সময় আঁচটা মিডিয়াম রাখতে হবে, অতিরিক্ত আঁচটা বেড়ে গেলে মিষ্টিটা পুড়ে যাওয়ার ভয় আছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, তেলটা ভালো করে ঝরিয়ে নেব। মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আপনারা তো দেখলেন। এবার চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য যে বাটি মাপ করে আমি দুধ নিয়েছিলাম, তো সেই বাটি মাপ করে 1 বাটি আমি চিনি নিয়েছি আর 3টি এলাচ ফাটিয়ে নিয়েছি, তাহলে মিষ্টিটা বানাতে আমার সুবিধা হবে। এবার চিনিটা দিয়ে দেব। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমি তাহলে এই চিনিটা দিয়ে দেব। এখানে যে এলাচটা দিয়েছি, এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার জল দেব 1 বাটি। তো এখানে আমি 1.5 বাটি জল নিয়েছি। চিনির শিরাটা ফুটে গেছে, এখন মিষ্টিগুলো দিয়ে দেব, আর খুব বেশি ঘন হয়ে গেলে মিষ্টির ভিতরে রসটা ঠিকঠাক ঢুকবে না। ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিটের মাঝে একটু ঢাকনাটা তুলে মিষ্টিগুলো নেড়ে চেড়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম, এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার নামিয়ে নেব। মিষ্টিটা ঢাকা দিয়ে আরও 20 মিনিট রেখে দেব, তাহলে আরও নরম তুলতুলে হবে। এখান থেকে 2টো মিষ্টি তুলে আপনাদের দেখাবো কেটে কতটা কি নরম হলো। এই দেখুন কতটা রস ঢুকেছে মিষ্টির ভিতরে, আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে মিষ্টি।